আমেরিকান নিষেধাজ্ঞায় কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ, বিবেচনার অনুরোধ প্রধানমন্ত্রীর। এদিকে বিশ্বজুড়ে অস্থিরতা, কেমন আছে বাংলাদেশ? নিষেধাজ্ঞা থাকায় রাশিয়া থেকে তেল গ্যাস আমদানি করবে না সরকার, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলের নেতাকর্মীদের জানমালের নিরাপত্তা নেই, অভিযোগ মহানগর বিএনপির। দাম নিয়ে খুশি নন ক্রেতা ব্যাপারী কেউই। এবং সর্বশেষ জানাবো দ্বাদশ নির্বাচনের আসন ভাগাভাগি, দেন দরবারে 20 দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমেরিকার নিষেধাজ্ঞায় কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ, বিবেচনার অনুরোধ প্রধানমন্ত্রীর। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকা ও ইউরোপের উদ্দেশ্যে তিনি বলেছেন, নিষেধাজ্ঞা যাদের বিরুদ্ধে দিচ্ছেন তাদের আপনারা ক্ষতিগ্রস্ত করতে চাইছেন, কিন্তু কতটুকু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সব দেশের সাধারণ মানুষ। করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিকভাবে বিশ্ববাসী ঝুঁকিতে পড়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ঠিক সেই সময় ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ জড়ায়, এতে বিশ্বব্যাপী মানুষের অবস্থা আরও করুণ হয়ে যাচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার উপর আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে, এটা দেওয়ার ফলে আমাদের পণ্য প্রাপ্তিতে বা যেগুলো আমরা আমদানি করি সেখানে বিরাট বাধা আসছে, শুধু বাধাই নয় পরিবহন খরচ বেড়ে গেছে, এবং আমরা কোথায় আমাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাবো সেই প্রাপ্তির ক্ষেত্রটাও সংকুচিত হয়ে গেছে। এই প্রভাবটা শুধু বাংলাদেশে নয়, তবে আমি মনে করি আমেরিকা ইউরোপ থেকে শুরু করে সারা বিশ্বের প্রভাব ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ কষ্ট ভোগ করছে জানিয়ে সরকার প্রধান বলেন, এটা আসলে সবার উন্নত অন্তত দেশগুলোর বিশেষভাবে বিবেচনা করা উচিত, আমেরিকাকেই বিবেচনা করা উচিত, তারা যে নিষেধাজ্ঞা দিচ্ছে তাতে তাদের দেশের লোকও কষ্ট পাচ্ছে, সেদিকেও তাদের দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি। করোনা মহামারী কাটিয়ে ওঠার নিঃচেষ্টায় নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ তৈরি করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমি মনে করি নিষেধাজ্ঞা দিয়ে কখনো কোনো দেশ বা জাতিকে নিয়ন্ত্রণ করা যায় না, সেটা নিশ্চয় এখন দেখতে পাচ্ছেন, তার প্রভাব নিজের দেশের উপরও পড়ছে। প্রবাসীদের অভিজ্ঞতার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, এভাবে মানুষকে কষ্ট দেওয়ার কী অর্থ থাকতে পারে আমরা ঠিক জানি না। এখানে আমি বলবো, একদিক থেকে বলতে গেলে মানবাধিকার লঙ্ঘনের সামিল, মানুষের যে অধিকার আছে সেই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা ঠিক নয়। আমরা আশা করি একটি দেশকে শাস্তি দিতে গিয়ে বিশ্বের মানুষকে শাস্তি দেওয়া এখন থেকে সরে আসাটাই বোধহয় বাঞ্ছনীয়, সবাই সেটাই চাইবে আমি এটা মনে করি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ছাড়াও নিষেধাজ্ঞা আমাদের যথেষ্ট সমস্যা সৃষ্টি করছে বলে জানিয়ে সরকার প্রধান বলেন, আশা করি বিষয়টা উন্নত দেশগুলো একটু দেখবে, জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলো আমরা যাতে বাঁচতে পারি সেটাও সবাই দেখবেন, সেটাই আমরা চাই। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনটা বছর পূর্ণ হয়ে গেছে, আমাদের জন্য আসলে এটা বিরাট একটা বোঝা, একে তো করোনা ভাইরাস তার উপরে যুদ্ধ, এই পরিস্থিতিতে উন্নত দেশগুলো যেখানে অর্থনৈতিক ক্ষেত্রে হিমশিম খাচ্ছে সেখানে আমাদের এই 16.5 কোটি মানুষের ওপর এই আরেকটা বোঝা টানা যে কত কষ্টকর সেটা সবার উপলব্ধি করা উচিত। শেখ হাসিনা বলেন, আমি মনে করি আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলো যদি আরেকটু সক্রিয় হয় যাতে এই রোহিঙ্গা তাদের নিজ দেশে ফিরে যেতে পারে, তাদের ছেলেমেয়েরা যেন তাদের নিজের দেশে মানুষ হতে পারে, তারা একটা ভালো পরিবেশে চলে যেতে পারে, এভাবে ক্যাম্পে জীবনযাপন যেন না করতে হয়, তাদেরও তো একটা মানবাধিকার আছে, কাজেই সেই ব্যাপারে একটু সক্রিয় হবেন সেটাই আমি আশা করি। কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের যে সমস্যাগুলো ছিল সবার সঙ্গে আলোচনা করে দেশের মানুষের অধিকার নিশ্চিত করেছে বলে জানান সরকার প্রধান। অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ, আমরা একে অপরের উপর নির্ভরশীল, আমাদের সেভাবেই কাজ করতে হবে যে সবার সঙ্গে মিলে আমরা কাজ করব যাতে মানুষের উন্নতি হয়। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি, সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে আমরা আমাদের উন্নয়নটা ত্বরান্বিত করতে চাই, নিজস্ব স্বার্থ অনুযায়ী চলতে থাকায় বাংলাদেশ জানিয়ে সরকার প্রধান বলেন, আমরা অহেতুক কারো কাছ থেকে অতিরিক্ত পয়সা নিই না, একটা কাজ করলে মানুষ কতটা লাভবান হবে আমরা যেন কার ওপর নির্ভরশীল হয়ে না পড়ি, আমরা যেন আত্মনির্ভরশীল থাকতে পারি, আত্মমর্যাদাশীল থাকতে পারি, এবং আমরা যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারি, সেটাই আমাদের লক্ষ্য, এটা গুরুত্ব দিয়ে আমাদের কাজ করতে হবে। বিশ্বজুড়ে অস্থিরতা, কেমন আছে বাংলাদেশ? করোনা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, বিশ্বের উন্নত দেশগুলো করোনার ছোবলে অর্থনৈতিক সংকট সহ নানাবিধ সংকটের মুখে পড়েছে, এমন পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে, বিশ্বজুড়ে দ্রব্যমূল্য হু হু করে বৃদ্ধি পাচ্ছে, এমন পরিস্থিতিতে এক প্রকার দেউলিয়া হয়ে গেছে শ্রীলঙ্কা, পাকিস্তানেও রয়েছে বিদ্যুৎ দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের সংকট, ভারতও বিরাজ করছে চরম অস্থিরতা,
ক্ষমতাসীন দল বিজেপি নেত্রী নূপুর শর্মা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কটূক্তি করার জের ধরে ভারত জুড়ে চলছে চরম উত্তেজনা। কোথাও কোথাও সেটি দাঙ্গায় রূপ নিয়েছে। ভারতের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক ঘটছে অবনতি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চলছে অস্থিরতা। প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্কে মার্কিনীদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়ে গেছে। সম্প্রতি এপি নর্ক সমীক্ষায় বলছে সংখ্যাগরিষ্ঠ মার্কিন নাগরিক তাদের শাসকদের সিদ্ধান্তে অসন্তুষ্ট। এইসব সংকটের পাশাপাশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন একটি ঘটনার জেরে সরকার ও নিজ দলের নজিরবিহীন চাপে দলীয় প্রধানের পদ ছাড়ার পাশাপাশি প্রধানমন্ত্রী পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। বিশ্বজুড়ে এই অস্থিরতার আজ লেগেছে বাংলাদেশও। বিশ্বের অস্থির রাজনীতি অর্থনীতির ফলে দেশের বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ব বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে বিদ্যুৎ সরবরাহে সংকট তৈরি হয়েছে। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে শতভাগ বিদ্যুতের মাইলফলক স্পর্শ করার পরেও দেশে লোডশেডিং দেখা দিয়েছে। লোডশেডিং বর্তমান সরকার আওয়ামী লীগের জন্য একটি নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এত এত সংকটের পরও দেশের মানুষের এখনও আস্থার জায়গায় রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এত সংকটের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় নিজ টাকায় পদ্মা সেতু হয়েছে। ফলে দেশের মানুষের আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বেড়েছে বহু গুণে। তাই লোডশেডিং, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন সংকট থাকলেও দেশের মানুষ অতটা চিন্তিত নয়। দেশের মানুষ বিশ্বাস করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সকল সংকট ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতু করেছে, তেমনই বিশ্ব অস্থিরতার ফলে সৃষ্ট বর্তমান এই সংকটও তিনি দৃঢ়তার সঙ্গেই মোকাবেলা করবেন। নিষেধাজ্ঞা থাকায় রাশিয়া থেকে তেল গ্যাস আমদানি করবে না সরকার, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধরত রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি করা হবে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় দেশটি থেকে তেল ও গ্যাস আমদানি করবে না বাংলাদেশ সরকার। পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান সংকট উত্তরণে আমরা অন্য কোনো দেশ থেকে তেল ও গ্যাস আমদানি করার চিন্তায় করছি। এর আগে গত মে মাসে রাশিয়া থেকে অপরিশোধিত তেল নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয় দেশটি। রাশিয়ার এই প্রস্তাবের কথা উল্লেখ করে ওই সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, রাশিয়া বাংলাদেশে যে ক্রুড অয়েল রপ্তানির প্রস্তাব দিয়েছে সেটি আমাদের দেশের শোধনাগারের সঙ্গে ম্যাচ করে না। আমাদের দেশে ওই তেল শোধন প্রক্রিয়া নেই। রাশিয়া এই প্রস্তাবের বিষয়ে সে সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলেন, রাশিয়া বাংলাদেশকে জ্বালানি তেল ও গম দিতে চেয়েছে, কিন্তু নিষেধাজ্ঞার ভয়ে আমরা তা নিচ্ছি না। পূর্ব ইউক্রেন মস্কোর সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেস্ক ও লুহানস্কের স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি এবং সেখানে সেনা পাঠানোর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত 22 ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া পদক্ষেপের তীব্র সমালোচনা করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হয়েছে, সুতরাং আমি এর জবাবে নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করেছি। ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলে রুশ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রতিক্রিয়ায় এর মধ্যে পশ্চিমা অর্থায়ন থেকে রাশিয়া সরকারকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে পড়ে। সংকট দেখা দেয় জ্বালানি তেল ও গ্যাসের, খাদ্যের দামও বেড়ে যায়। বিরোধী দলের নেতাকর্মীদের জানমালের নিরাপত্তা নেই, অভিযোগ মহানগর বিএনপির। দেশে এখন বিরোধী নেতাকর্মীদের জানমালের নিরাপত্তা নেই বলে অভিযোগ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। তিনি বলেন, ভয়াবহ দুঃশাসনে সাধারণ মানুষ সহ বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতাকর্মীদের জানমালের কোনো নিরাপত্তা নেই। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন বর্তমানে খুবই অসুস্থ। তাকে পবিত্র ঈদুল আজহার আগে গ্রেফতার বর্তমান ফ্যাসিবাদী নির্মমতার আরেকটি জঘন্য দৃষ্টান্ত। দেশ শাসনের নজিরবিহীন ব্যর্থতা ঢাকতেই ভোটারবিহীন সরকার ধারাবাহিকভাবে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে বলে ওই বিবৃতিতে অভিযোগ করা হয়। আব্দুল সালাম ও রফিকুল আলম মঞ্জু বলেন, মোহাম্মদ মোহন আন্দোলন সংগ্রামের একজন নির্ভীক সৈনিক। তিনি বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে ঈদের আগে তাকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারের ঘটনায় আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে করা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। বিবৃতিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহনকে গতকাল বৃহস্পতিবার রাতে তার বাসা থেকে পুলিশ গ্রেফতার করেছে। দাম নিয়ে খুশি নন ক্রেতা ব্যাপারী কেউই। রাজধানীর কমলাপুর পশুর হাট ঘুরে রহমতগঞ্জ মাঠ পশুর হাতে এসেছেন পুরান ঢাকার মোহাম্মদ ইমরান। প্রায় 2.5 ঘন্টা ঘুরেও সাধ্যের মধ্যে গরু পাননি। অপেক্ষা করছিলেন দাম কিছু কমে যাওয়ার, তবে ব্যাপারীরা দাম ছাড়ছেন না। বাধ্য হয়ে রিক্সা নিয়ে হাজারীবাগের পশুর হাটে যাচ্ছেন তিনি।
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের বাসিন্দা আক্তার হোসেন দুপুরে ঢাকা পোস্টকে বলেন, ব্যাপারীরা দাম দেখছেন, নানা অজুহাতে গরুর দাম বাড়াচ্ছেন, গরু ছাড়ছেন না, তাই আপাতত বাড়ি ফিরে যাচ্ছি, রাতে আবার আসব। গরু কিনতে আসা মোহাম্মদ সালেক নামের পুরান ঢাকার আরেক বাসিন্দা ঢাকা পোস্টকে বলেন, আমি মাঝারি সাইজের একটি গরু 92,000 টাকা কিনেছি। গত বছর একই গরু 75,000 থেকে 80,000 বিক্রি হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পশুর হাতে ঘুরে দেখা গেছে, ক্রেতার সংখ্যা বাড়লেও হাতে পশু বেচাকেনা খুবই কম। ক্রেতারা দাম বেশি বলে অভিযোগ করল, বিক্রেতারা বলছেন অন্য কথা। তারা জানান, পশু খাদ্য সহ সব জিনিসের দাম বাড়ায় গরুর দাম বেড়েছে, তবে একই কারণে এবার পশু কোরবানি কম হবে। অনেকেই কোরবানি করবেন না বা ভাগে কোরবানি দেবেন, তাই এবার পশু বিক্রি কম হবে। রাজধানীর রহমতগঞ্জ পশুরহাটের নিজ খামারে 17টি গরু নিয়ে এসেছেন সিরাজগঞ্জের মোহাম্মদ সেলিম। তিনি 13টি মাঝারি সাইজের এবং 4টি বড় সাইজের গরু নিয়ে এসেছেন। গত 2 দিনে তার মাত্র 1টি গরু বিক্রি হয়েছে, 5টি গরুর দামই জিজ্ঞেস করছেন না কেউ। ঢাকা পোস্টকে বলেন, বন্যার পানি থাকা সত্ত্বেও গরুগুলোকে খুব যত্ন করে নিরাপদে রেখে ঢাকায় এনেছি, কিন্তু আজ পর্যন্ত বাজারের অবস্থা ভালো না। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্রি বাড়বে ভেবেছিলাম, তবে ক্রেতা তেমন নেই। অল্প কিছু ক্রেতা হাতে এলেও তারা কেবল দেখছেন আর দাম শুনে ফিরে যাচ্ছেন, বিক্রি খুব কম। আমি একটি মাঝারি সাইজের গরু বিক্রি করেছি 95,000 টাকায়, অথচ এটা আরও 10,000 টাকা বেশিতে বিক্রির মতো। বাজার দেখে গরু বিক্রি করতে বাধ্য হলাম। কুষ্টিয়া থেকে বাড়িতে পালন করা 33টি গরু হাটে এসেছেন ব্যাপারী সাইজু ইসলাম। তিনি বলেন, আমি রমজান মাসে গরুগুলো কিনেছিলাম, 4 দিন হলো হাতে এসেছি। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে মোট 5টি গরু বিক্রি করেছি। আমার সবচেয়ে বড় গরুটি 1,50,000 টাকায় 3 মাস আগে কিনেছিলাম। 3 মাস খাওয়ানোর পর এটাকে 1,80,000 বিক্রির কথা ভেবেছিলাম। আজ সকালে সেটা 1,58,000 টাকায় বিক্রি করেছি। অন্যবারের তুলনায় এবার ক্রেতা অনেক কম। পাবনা থেকে ঢাকা 3টি বড় গরু নিয়ে এসেছেন জয়নাল আহমেদ। তিনি বলেন, আমিও আমার স্ত্রী গরুগুলো লালন পালন করেছি। আমার 3টা গরুই বড়, 1 সাইজের, মাংস হবে 10 থেকে 11 মনের মতো। গরুগুলো আমি 4 থেকে 4.5 লাখের মধ্যে বিক্রি করবো ভেবেছিলাম, এখনও একটাও বিক্রি হয়নি। একটা সর্বোচ্চ দাম উঠেছে 2,50,000। গরুর মাংসের কেজি 720 টাকা, ক্রেতারা এই দামও বলছে না। দ্বাদশ নির্বাচনের আসন ভাগাভাগি দেন দরবারে 20 দল। নির্বাচন ব্যবস্থা থেকে দূরে সরতে সরতে জাতীয় সংসদের বিরোধী দলের স্থান হারানো বিএনপি এখন নতুন চ্যালেঞ্জের মুখে। আসন্ন জাতীয় দ্বাদশ নির্বাচনকে ঘিরে 20 দলীয় জোটের পক্ষ থেকে আসন ভাগাভাগি দেন দরবার সামনে এসেছে। সূত্র জানায়, গত 1 দশকের বেশি সময় বারবার আন্দোলনের ঘোষণা দিয়ে প্রতিবারই ব্যর্থ হয়েছে বিএনপি। সর্বশেষ 11 জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েও ব্যর্থ দলটি। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গোপনে নানা ছক কষতে শুরু করেছে বিএনপি। এরই মধ্যে 20 দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে গোপন ও প্রকাশ্যে সংলাপ শুরু করেছেন দলটির নেতারা। সংলাপে বিএনপির সঙ্গে নানান করণীয় পরিকল্পনার পাশাপাশি সংসদীয় আসন বণ্টন, মন্ত্রণালয় নিয়ে রীতিমতো দর কষাকষি করছে শরিক দলগুলো। জানা গেছে, সম্প্রতি স্থায়ী কমিটির সভায় ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা প্রণয়নে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নেয় বিএনপি। সেই অনুযায়ী নাগরিক ঐক্যের তোপখানা রোডের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু করে বিএনপি। এরপর বাংলাদেশ লেবার পার্টি, গণসংহতি আন্দোলন, বিএনপি ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ভাসানের সঙ্গে সংলাপে বসে বিএনপি। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিক ন্যাশনাল আওয়ামী পার্টি ভাসানের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন বিএনপির শরিক হিসেবে আছি, বিএনপির সঙ্গে আমাদের সংলাপ হয়েছে। সংলাপে ন্যূনতম 2টি আসন ও 1টি মন্ত্রণালয়ের প্রস্তাব দেওয়ার ইঙ্গিত দিয়েছি। 11 জাতীয় সংসদ নির্বাচনের জোট থেকে আসন পায়নি ন্যাব ভাসানি, একইভাবে আসন পায়নি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি গত নির্বাচনে 10 আসন চেয়েছিল কিন্তু পেয়েছিল 5টি, নাগরিক ঐক্য পেয়েছিল 4টি, বাংলাদেশ লেবার পার্টি 3টি চেয়ে পেয়েছিল 1টি, কল্যাণ পার্টি পেয়েছিল 2টি, কাজী জাফরের জাতীয় পার্টি পেয়েছিল 1টি ও এনপিপি পেয়েছিল 1টি আসন। 11 জাতীয় সংসদ নির্বাচনের মতো দ্বাদশ সংসদ নির্বাচনে নিজেদের ঠকাতে চান না 20 দলীয় জোটের নেতারা। জোটের একাধিক নেতা বলেন, আমাদের দলগুলোতে অন্তত কয়েকজন নেতা থাকেন যারা এমপি ও মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন, কিন্তু গতবার জাতীয় ঐক্যফ্রন্ট জোটের কারণে যথাযথ মূল্যায়ন পাওয়া যায়নি। এবার সংলাপে গতবারের অবহেলার ব্যাপারটি উঠে এসেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনের সঠিক মূল্যায়ন পেতে কথা হয়েছে। যদি বিএনপি আসন বণ্টন সুষ্ঠুভাবে করে, তবে তাদের সঙ্গে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে। আমাদের দলের জনপ্রিয়তা না থাকলেও নেতাদের যথেষ্ট মূল্যায়ন রয়েছে যা বিএনপির বিবেচনা করা উচিত।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, গত নির্বাচনে তিনটি আসন চেয়েছিলাম, পেয়েছি একটি। এবার আসন ভাগাভাগির বিষয়ে এখনও আলোচনা হয়নি, তবে আমরা আমাদের নতুন দাবি উত্থাপন করব। ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে জোটে রয়েছি, বিএনপির সঙ্গে সংলাপও করেছি, সংলাপে আন্দোলন, নির্বাচন, সরকার গঠনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।